এই শহর টানে টানে জীবন, এই বদল হাওয়ার মানে জীবন, এই শহর থাকে থাকে অমর, গল্প গাথার এক সরোবর, দিনগুলি হায় সোনার তুমি আমার এই অদ্ভুত কথা শুনাইলে বিলকিস, এই জন্যই তোমার মুই বিয়ে করতে না করছিলাম, আমার অনেক সমস্যা। এই রূপা, তুমি কোন বিষয়ে লেখাপড়া করছো? স্যার পুষ্টি বিজ্ঞান। নাবিলা, যত চেক আছে সব আজকে আমার কাছ থেকে সাইন করে দিবা। আচ্ছা স্যার। আর শোনো, বাতেন সাহেব আসলে আমার অফিসে ঢুকতে দিবা না, তার এত বড় সাহস, সে আমার কোম্পানির মাঝান অন্য বোতলে ভৈরা বিক্রি করে কেন? বাবরের কোম্পানি বলতে তার সম্মানে লাগে, এমন লোক আমার চোখের সামনে আনবা না। স্যার বাতেন সাহেব তো ওয়েটিং রুমে বসে আছেন, উনি বলছেন আপনার সাথে অন্য প্রজেক্ট নিয়ে কথা বলবে, আর স্যার উনি এটাও বলেছে যে প্যাকেজ চেঞ্জ করে ব্যবসা আর উনি করবেন না। এইটা বলছে? জি স্যার। ঠিক আছে, পাঠাও। ওকে স্যার। দেখো ভালো করে দেখে বুঝছিলাম তোমার বাবু স্বামী কোথায় কি কাজ করে। আমি তো কিছু বুঝতে আসিনি, কিছু দেখতেও আসিনি, আমি আপনাদের অফিসটা একটু ঘুরতে আসলাম আর কি। খুব ভালো করছো, সেই কবে একবার আসছালা তোমার আম্মার সাথে, তখন ছোট্ট ছিলা, এরপরে তো তোমরা কোনো যোগাযোগ রাখো না, ডুব দিলা কোথায়। আমি কিন্তু তোমার ফেসবুকে আছি, দেখতে পেলাম। কি ফেসবুক? আমি তো ফেসবুকই ইউজ করি না। আকি হলে কেডা হতে পারে, কোন ফেক অ্যাকাউন্ট? ফেক? অবশ্যই ওখানে তোমার কোনো ছবি নাই, এটা কাউয়ার ছবি দেওয়া। তো কাউয়ার ছবি দেখে আপনি কেন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন আঙ্কেল? হইছে কি, এই নতুন ফেসবুক অ্যাকাউন্ট করছিলাম তো, তখন যারে পাইছি তারই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, এই মনে করো যাইয়া পাশের বাসার দারোয়ান পিয়ন হ্যাঁগো ফ্রেন্ড রিকোয়েস্ট দিছি, তাই ওই পাশের বাসার দারোয়ান একটু বাপ মারে বেশি, সে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নাই। তোমার হাসিটা তো খুব সুন্দর, কি খাদে মুন চুপ করে আছে যে? ওই হাসির শব্দ শুনবি? হাসির শব্দই তো শুনবেন, আপনার পাশের ডেস্কে যে বসে ন্যান্সি মেয়েটা, ও তো সারাদিন ঝিঝি পোকার ডাক শুনে। সবই জানিয়ে ফেলছো দেখছি। আরে না না, এক একজন মানুষ এক এক রকম হয়, আসলে খাদেমুল তোমারে কি বলবে বুঝতে পারতেছে না, খোঁজতে আসছে। ঠিক বলেছেন, আমি আসি তাহলে। এই সমস্যা কি, চা নাস্তা খাইয়ে যাও।
আমি তো চলে যাচ্ছি না, আমি খাদিমুলের ডেস্কে যাব। তুলা ভাই, এই মেয়ে তো অফিসে এসে সবগুলো উল্টপাল্ট করে দিল, এখন যাইতেছে আমার ডেস্কে, এনএনসির গিয়ে কি উল্টা পাল্টা কথা বলবে, এই মেয়ে কি করতেছে না করছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আপা আমার কি ধরা দিল এটা? টেনশন লইও না শালো, সে একটু খুঁতখুঁতো আছে এটা ঠিক, কিন্তু মেয়ে হিসাবে সে খুব ভালো। আর ধরুন আপনি সব মেয়ে ভালো বলেন। আরে বাবা, মেয়েরা হইতেছে মায়ের জাত, মায়ের জাতকে যে অসম্মান করে যে কথা বলে সে তো মানুষ না। আচ্ছা ঠিক আছে, এটা একটা মূল্যবান কথা বলছেন, এটা মানলাম। এখন চলেন ডেস্কে যাই, ঝামেলা বাজার আগে তাকে আটকান প্লিজ। এই জায়গায় যদি আটকাই যাও ওখানে যেয়ে করবা কি? চলো চলো, মুভ মুভ মুভ। বাহ 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 বাহ, কতদিন পরে আমার অফিসে আসো, এত হাসি! হ্যাঁ, বহুদিন পরে অফিসে হাসি ঠাট্টা হইতে আসে। স্যার আপনি মারিয়াম আপুকে আমাদের অফিসে নিয়ে নেন, একটা দায়িত্ব দিয়ে দেন, খুবই ভালো। ন্যান্সি, আপনি আমাকে আপু ডাকছেন কেন? আমাকে কি আপনার বড় মনে হয়? হ্যাঁ মনে হয়। আজই আপনার বার্থ সার্টিফিকেট আমাকে মেইল করবেন। না দরকার নেই, ওইখানে তো ফেক এজই থাকবে। ঠিক আছে, তোমরা গল্প করো, মাঝে মাঝে কাজ করছো, কেমন? তখন কেডা? কে কেডা? কে তখন কেডা? কে এনার্জি আওয়াজ পাও না, যাবেন না প্লিজ দিলা ভাই, ও থাকবেন তো থাকেন। ঠিক আছে, আমি তোমাদের সাথে একটু গল্প স্বল্প করি। তা মারিয়াম, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ফ্যামিলি প্ল্যানিং নিয়ে আমি এখনই ভাবছি না, তবে বিয়ের পরে ভাববো। কয়েক সমস্যা কি? আমি তো তোমাকে ফ্যামিলি প্ল্যানিং এর কথা জিজ্ঞেস করি নাই, আমি তোমার ফিউচার প্ল্যানিং এর কথা জিজ্ঞেস করছি। সব কথা আপনি বলছেন কেন? আর খাদিমুন আপনি চুপ কেন? না না তো কথা বলছি। আপনাকে তো দেখে মনে হচ্ছে আমি আপনার জন্য একদমই নতুন, আমার সাথে আপনার আগে কখনো দেখাও হয়নি, কথাও হয়নি। না না বাবু সাহেব ফোন দিছে, আমি কি? চল চল। এই যে দাঁড়ান ন্যান্সি, আপনি কি ভিটামিন ডি নিতে একটু ছাদে যাবেন? না আজকে আমি ভিটামিন ডি নেব না, আজকে আমি নেব ভিটামিন সি, আমার এটা একটু কম আছে। বাহ, এ তো খুবই ভালো কথা, আপনি যান একটু ভিটামিন সি নিয়ে আসেন, আমি একটু খাদিমুলের সাথে কথা বলব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনেন না, আপনি কি বলতে পারবেন যে হনুলুলুটা কোথায় অবস্থিত? গুগল আছে জানেন, একটু গুগলে সার্চ দেন তাহলে পেয়ে যাবেন। ওকে মিস্টার খাদিমুল ইসলাম, তো আপনি এরকম বেলুনের মতো চুপসে গেলেন কেন? না 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 কোথায়, আমি আমি এমনই। আপনি এমন? হ্যাঁ আমি তো চুপসেই থাকি। তা তো থাকা যাবে না, আমার হাজবেন্ড যে হবে সে হবে লায়ন কি। কবির, তুমি যা শুরু করছো তাতে তোমার চাকরি চলে যাওয়ার সম্ভাবনা শতকরা 80%। স্যার আমার বিয়ে ভেঙে গিয়েছে, এখন চাকরি না থাকলেও আমার কোনো সমস্যা নেই স্যার। কি বলতেছো তুমি? হ্যাঁ তোমার বিয়ে ভেঙে গেছে এই খবরটা তুমি একটু দেরিতে দিলা। ঠিক আছে, তোমাকে আমি 100 টাকা বকশিস দেব। কম হয়ে যায় না স্যার, পাওয়ার অ্যান্ড কংয়ের চেয়ারম্যান হিসেবে 100 টাকা দেওয়া এটা আপনার জন্য অসম্মানজনক হবে স্যার। নাবিলা স্যার, তোমার কাছে 25 টাকা হবে। 25 টাকা করে হবে না স্যার, 20-22 টাকা হতে পারে, কিন্তু স্যার টাকা তো আমার ব্যাগে, ব্যাগ তো দিবি। তোমাকে আমি 100 টাকা দিচ্ছি, তুমি এর থেকে ওটা ভাঙাইয়া এনে দিবা 25 টাকা, আর 75 টাকা আমার ফেরত দিবে। ঠিক আছে স্যার। স্যার আমার খুব জানতে ইচ্ছে করছে যে যদি আমি বিয়ে করতাম তাহলে উপহার হিসেবে আমি কি পেতাম। নাবিলা স্যার,
বলে দাও অতীত ইতিহাস কি বলে। আপনার বিয়ে হলে স্যার বড় সড় উপহার দিতেন। ইতিহাস বলে আমাদের চিফ অ্যাকাউন্টেন্ট অফিসারের বিয়েতে স্যার 20টা ছাগল আর 1টি গরু উপহার দিয়েছিলেন। আমার ছোট ভাইয়ের সুন্নতে খাতনায় স্যার 1 ট্রাক খেলনা উপহার দিয়েছিলেন, যা আমি এলাকার সবাইকে পরে বিলিয়েছি। কিন্তু আমার বিয়ে হলে আমি কি পাবো? নাবিলা বলে দাও। আপনার বিয়ে যেহেতু একবার ভেঙে গেছে, সেহেতু স্যার আপনাকে সিসি ক্যামেরা উপহার দিতে পারে। এই সিসি ক্যামেরাগুলো অনলাইনেও সচল থাকবে, আপনি অফিসে থাকলেও আপনার স্ত্রী কী করছে তা আপনি দেখতে পারবেন। ইয়ে নাবিলা, আমার মনে হয় এটা ঠিক হবে না। কারো পার্সোনাল ব্যাপারে এইসব করা, না না এটা ঠিক হবে না। স্যার তাহলে 20টা ছাগল আর 1টা গরু, তাতে বোভাত হয়ে যাবে। না না না, গরুর দরকার নাই স্যার, আপনি ছাগল ভরে দেন স্যার। আপনি স্যার 50টা ছাগল দিয়ে দেন, আমি গ্রামের লোকজনের পেট ভরে খাওয়াবো। আচ্ছা তুমি নিজে অবশ্য একটা ছাগল। না স্যার। হ্যাঁ ঠিক আছে, বাড়াই দিলাম। এবার কাজের কথা আসো। জি স্যার, ওই আপনার সেল বাড়বে আপনি চিন্তা করবেন না স্যার। যদি সেল না বাড়ে তাহলে মনে রাখবা তোমার জায়গায় আমি বাতেন সাহেবকে বসাই দেব। বাতেন সাহেবটা আবার কে? আছে, পরে বলবো, আপনি আমার রুমে আসেন। যাও ওনার কাছ থেকে চিনে নাও, প্রয়োজনে পরামর্শ নাও। স্যার বাতেন সাহেব কিন্তু ওয়েটিং রুমে বসে আছেন। ওনাকে পাঠিয়ে দাও। আমি যে তোদের বাসায় যাই ডেলি ডেলি, এটা থেকে তোদের কোনো সমস্যা আছে? না তো। কিন্তু আমার কাছে মনে হচ্ছে বিষয়টা একটা সমস্যা। দোস্ত, এত বছর পর এসে তুই এটা কি বলতেছিস? আচ্ছা আঙ্কিল নাকি আমাকে রেখে দিতে চাইছে তোর সাথে বিয়ে দিয়ে, এ ব্যাপারে তুই কিছু জানিস? হ্যাঁ, গতকালকে বলতেছিল একটু ঘুরায় পাচায়, তবে আমি আসলে বুঝতে পারছি যে কি বলতে চাচ্ছে বাবা। আম্মু আমাকে গতকাল রাতে বললো তুমি যদি আবিদকে বিয়ে করো তাহলে ওর বাসায় যেতে পারবা, এছাড়া যেতে পারবা না। ও, সেই জন্য তুই না গিয়ে আজকে আমাকে ডেকে নিয়ে আসছিস? বল তোর ডিসিশন কি। আমি কিছু চিন্তা করি নাই, আগে আব্বার সাথে কথা বলি তারপর আলাপ করি। তুই কি চাস আমাকে বিয়ে করতে? না চাওয়ার কোনো কারণ নাই, তবে ভাবতেছি। কি? বিয়ের পরে ফ্রেন্ডশিপ থাকবে তো? আমিও তাই ভাবতেছি। ডিফিকাল্ট। উপায় একটা বের হবে। এত ভাবনিস না তো? না না, চিন্তা করতেছি। কি চিন্তা তোর? কিছু না। টাকা আমার দিকে। কই দেখি আমার দিকে টাকা। টাকা? তুই দেখি লজ্জা পাচ্ছিস আমাকে। আরে না, লজ্জা পাচ্ছি না, আসলে কি ঘটতেছে এটা বোঝার চেষ্টা করতেছি। কি আর বোঝার চেষ্টা করবি, তোর আবার বিয়ে দিতে যাচ্ছে সময় মিলে, এটাই তো, না বোঝার কি আছে? তুই নাকি পুরাই ফিউজ। আমরা আমাদের অফিসের প্রোফাইলটা আপনাকে পাঠিয়েছিলাম, তারপর ন্যান্সি আপনাদের সাথে যোগাযোগ করবে। আসসালামু আলাইকুম।
আমি সবকিছু ভেবেই বলছি, এই অফিস আর এই চাকরিটা আপনার ছাড়তে হবে, অন্য কোথাও জব সার্চ করতে হবে। এখানে সমস্যা কি? এখানে আপনার উন্নতি হবে না, আপনি এরকমই থাকবেন। আমি তো ভাবতেই পারি না আমার লাইফ পার্টনার ফোনে ফোনে ক্লায়েন্ট সার্ভিস দিবে, এরকম একটা জব করবে। আমি যেটা যোগ্য সেটাই করছি। না, আপনি এর থেকে আরো অনেক বেশি কিছু করার ক্ষমতা রাখেন, আর এই বিশ্বাসটাই আপনার মনের ভিতর আনতে হবে। কিভাবে আনবো? যে হিমালয়ে উঠতে চায় প্রথম শর্ত হচ্ছে মনোবল। তারপর পাহাড়ে ওঠার ট্রেনিং নিতে হয়। আপনার তো সেই ট্রেনিং হয়েই গেছে, অফিসের সাধারণ নিয়ম কানুন তো আপনি সবই জানেন। মনে হয় না পুরোটা জানি। আপনি এরকম কনফিডেন্সলেস মানুষের মতো কথা বলছেন কেন? প্রথম দিন থেকে যে আপনার সাথে আমি কথা বলছি, প্রথম দিন তো এরকম মনে হয়নি আপনাকে আমার? আমার না খুব চিড়া ভাজা খেতে ইচ্ছে করছে, সাথে নারিকেল কুড়া, একটু চিনি ছিটিয়ে দেবে, কি ক্রাঞ্চি না খাওয়াবো। চিড়া ভাজা না শুধু, লাউ ভাজাও খাওয়াবো, কিন্তু শর্ত একটাই, এই অফিস ছাড়তে হবে। তুমি দেখি সেই কবে থেকে দাঁড়াই গেছো, তোমার কষ্ট হইতেছে না? না, আমার একদমই কষ্ট হচ্ছে না। হইলে এক কাজ করো, তুমি আমাদের এখানে জয়েন করে ফেলো, তোমার যে ডিপার্টমেন্টে মন চায় সেখানে তুমি জয়েন করো। জয়েন করে ফেলতে পারেন, কারণ এখানে জয়েন করে কিন্তু একটা ভাগ্যের ব্যাপার, অনেক হাই প্রোফাইল বায়োডাটা এখানে রিজেক্ট হয়ে পড়ে আছে, কেউ জয়েন করতে পারে না। আপনি যদি সেই চান্সটা পেয়েছেন আপনি সুযোগটা কাজে লাগাতে পারেন, প্লিজ। হ্যাঁ, জয়েন। আমি ভেবে দেখব। আচ্ছা, আই ফিল অনার্ড। খাদেমু, এই যে জননী গ্রুপের চিফ অ্যাডমিন ফোন দিয়েছিলেন, তাদের ওখানে তো আমরা 22 জন দিছি, উনি আরো 3 জন পাঠাইতে বলছে, আসবো এক্ষুনি। আরো 3 জন তো এই মুহূর্তে সম্ভব না। কি বললা? সম্ভব না মানে কি? আদিত কখনো কাউকে না করছে, যখন যা বলছি তাই করছে। আজকে সম্ভব না স্যার, হাতে অনেক কাজ। কি বললো এইসব খাদিমুল? তোমার হয়েছে কি, সমস্যা কি? হ্যাঁ, তুমি কি মনে করছো যে এই গেস্টের সামনে আমি তোমার কিছু বলতে পারবো না? আমি কিন্তু আমার অফিসিয়াল ক্ষমতা প্রয়োগ করবই। আপনার অফিসের ক্ষমতা প্রয়োগ করার আগেই আমি চাকরি ছেড়ে দেবো। সমস্যা কৌ কি? মারিয়াম রে দেখলে কি তোমার পাওয়ার বেরিয়ে গেছে? তার দেখাইতে আসো যে তুমি চেয়ারম্যানের উপর দিয়ে কথা বলতে পারো। স্যার, আমার পক্ষে এইভাবে এখানে প্রেশার নিয়ে জব করা সম্ভব না। দেখতে আসি। গুড, ভেরি গুড। আপনি যে এত তাড়াতাড়ি অ্যাকশনে যাবেন আমি তো ভাবতেই পারি, আপনাকে দিয়েই হবে, সব বাধা পেরিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন। চাকরিটা চলে গেলে পরে চলবো কি করে? সে ব্যবস্থা হবে, কিন্তু এইখানে আর চাকরি করা যাবে না। হ্যালো। হ্যালো ভাবি, আবিদ কি আপনাদের বাসায়? হ্যাঁ, কেন? না, সাধারণত এইভাবে তো বের হয় না, ফোন দেই ফোন ধরে না, সেই জন্য আপনাকে বিরক্ত করলাম। হ্যাঁ, ওরা বারান্দায় আছে, দেখলাম খুব গম্ভীর। গম্ভীর হওয়ারই কথা, আমি গত রাত্রে আবিদকে বিয়ের বিষয়ে বলেছি। ওরা বুঝতে পারছে, ওদেরকে নিয়ে আমরা ভাবতেছি। আমি বলার পর ছেলেটা চুপচাপ হয়ে গেল। হ্যাঁ, আমিও যখন জিনিয়ারি বলছি দেখলাম সেও চুপচাপ হয়ে গেছে। কি কি মনে হয় আপনার? বুঝতে পারতেছি না, মনে হয় এই বিষয়টা নিয়েই কথাবার্তা বলতেছে। আমার খুব ভয় করছে ভাবি, দেখা গেল বিয়ে দিলাম ছেলে আমার আর স্বাভাবিক থাকলো না। আপনি না বলেন যে সে স্বাভাবিক নাই, অস্বাভাবিক সব চিন্তা ভাবনা করে। তা করে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সে যদি কমতে থাকে তাহলে বুঝতে হবে, তার রিয়ালাইজেশন হচ্ছে, কিন্তু তা না করে যদি জোর করে। বুঝতে পারতেছি ভাই, কিন্তু এখন কি করব, এই ছাড়া তো কোনো উপায়ও নাই। তারপরে বিষয়টা ওদের উপর ছেড়ে দেই, তারপর দেখি কি হয়। জি ভাই।
তাহলে যাই ভাবি গিয়ে রান্না বসাই। আজকে কি রান্না করবো? যেহেতু ছেলে আপনার বাসাই খাবে, বেশি কিছু করবো না, ওই ডাল ভর্তা করবো, আর যে মোটা বিচেলা পটল পাওয়া যায় না, ওই বিচি তাতে বললে সেটা কি স্বাদ ভাবি, ওই পটল ভাজি করবো আর দুটা শুটকি ফ্রাই করে খেয়ে নেবো ব্যাস। শুটকি মাছের ফ্রাই? এটা গোপন রেসিপি ভাবি, ছেলে মেয়ের বিয়ে হয়ে যাক, তারপরে বিয়াই বিয়াই মিলে রান্না করে খাবো। তবে যাই বলে, আমরা আর দেরি করবো না, ওদের বিয়েটা দিয়েই ফেলবো। শোনো, তুমি এখন প্রদীপ মোটরসে ফোন দেবা, বিয়ের পর দূর বেজি গাবা। কেন স্যার? এটা তো অ্যাকাউন্টসের কাজ, আমরা কেন ইনভলভ হব? যা বলতে আছি তাই করো। তারপরে বাবুর অ্যান্ড কোম্পানি, ওদের কাছে খোঁজ নেবা বিলের কদ্দুর কি হয়েছে। তারপরে আসো তুমি যাইয়া এ আর এ বাটার বন কোম্পানিতে ফোন দিয়ে বিল চাইবা, আজকে দেওয়ার কথা। আর সর্বশেষ তুমি মহাজন এন্টারপ্রাইজে ফোন দেবা, ওদের গুদামের ফোন নাম্বার আছে, গুদামের নাম্বার ছাড়া অফিসে ফোন দিয়ে কোনো লাভ হইবে না, ওরা ফোন ধরবে না, মালিক শ্রমিক মিললে গুদাম পাহারা দেয়। কেন স্যার? তারা কেন গুদাম পাহারা দিবে? তাহলে আর আমাদের সিকিউরিটি গার্ড নিয়ে লাভ? গুদামের পাশে ছোট্ট একটা অফিস আছে, বুঝছো? অনেক কথা বলে ফেলেছি, এখন তুমি তোমার কাজ করো, যাও। এই মাস থেকে নতুন ক্লায়েন্ট না আনতে পারলে চাকরি নিয়ে টানাটানি করছি। গুলা ভাই, কি আপনার সাথে আমার কিছু কথা আছে? বলো। আমি আর এই অফিস কন্টিনিউ করতে পারছি না। মুই তো মাধনের নাম পাল্টাইছি, বাবরেন কম এমন মানুষে খায় না। সরালি, তুমি তোমার কাগজপত্রগুলো আমাকে দাও, আমি ব্যাংকে সাবমিট করি, তারপর দেখা যাক কি করা যায়। জি ভাই। ম্যাডাম, আপনি কোনো রিস্ক নেবেন না। এই সরালি যখন মগো অফিসে আসছে তখন কি পরিমাণ সাদা সিধা, সহজ সরল, কথাবার্তায় নরম সরম। আপনি খুব সচেতন এসব বিষয়ে। আচ্ছা, আপনার উদ্দেশ্য কি বলেন তো? এত প্রশংসা করছেন কেন? আমার এখন যে অবস্থা, কাঁচামরিচ দিয়ে চা খেতে ইচ্ছে করছে। ন্যান্সির কাছে যান, বুঝতে পেরেছি তো, ও খুব ভালোভাবে আপনার মাথায় ঢুকেছে। আচ্ছা, কোন মরিচের চা ভালো হবে বলুন তো? মানে দেশি ডেগে মরিচ নাকি মুম্বাই মরিচ? আমি কিন্তু ফাইজলামি করছি না,